আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা বৌভাতের অনুষ্ঠানে এসেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি অনুষ্ঠানে এসে গিয়েছি, এখানে অডিটোরিয়ামে ঢুকছি। দেখেন গেটটা কি দারুণ করছে, দেখতেই ভালো লাগছে। এখানে আস্তে আস্তে এখন সব লোকজন আসছে। আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি খুব একটা লোকজন এখনও আসে নাই, বর কনে এসে হাজির হয় নাই। চারপাশটা এখনো বেশ ফাঁকা পড়ে আছে, অল্প কিছু সংখ্যক লোক এসেছে, এসে সবাই আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আমি আশপাশটা ঘুরে দেখছি, দেখতে দেখতে দেখছি খুব সুন্দর একটা ফটোশ্যুটের প্লেস তৈরি করেছে, খুবই দারুণ। বর কনে তো ফটোশ্যুট করবেই, তার সাথে আত্মীয় স্বজন মেহমান যারা আসছে সবাই ফটোশ্যুট করতে পারবে। এখানে খুব সুন্দর একটা প্লেস তৈরি করেছে। এদিকে আবার দেখছি বউয়ের স্টেজটা খুবই দারুণ, বর কনে দুজনই বসতে পারবে, তার সাথে আরও বেশ কিছু লোকজনও বসে ফটোশ্যুট করতে পারবে। খুবই সুন্দর হয়েছে স্টেজটা, ভালো লাগছে দেখতে। এখানে বাচ্চারা আসলেও বেশ ভালো লাগবে, লাইটিং সিস্টেম আছে, বাচ্চারা খুবই খুশি হবে। আমি আপনাদেরকে মঞ্চটা খুব ভালোভাবে দেখাচ্ছি, স্টেজটা দেখেন কি দারুণ করে করছে, খুবই ভালো লাগছে দেখতে। আমি এদিকে ভিডিও করতেছিলাম, ওদিকে শেহরান আবার রাগ হয়ে বের হয়ে গেছে গেট থেকে। আমি বের হয়ে যেয়ে দেখি শেহরান ওখানে একটা দোকান বসেছে খেলনা, শেহরান খুব জিদ করছে এখন বেলুন কিনবে, এর জন্য আমি আবার বের হয়ে আসলাম, শেহরানকে বেলুন কিনে দিলাম। তারপরে শেহরান বেলুন নিয়ে খুব খুশি, আবার আমরা অডিটোরিয়ামের মধ্যে ঢুকে পড়লাম। এবার বেশ কিছু লোকজন চলে এসেছে, আস্তে আস্তে লোকজনের ভিড় বেড়েও গেছে, সবাই খাওয়া দাওয়া করছে, কিছু লোক এদিকে আবার কিছু লোক খাওয়া দাওয়া করে হেঁটে বেড়াচ্ছে। বর কনেও চলে এসেছে। আমি আশপাশটা আবার ঘুরে দেখাচ্ছি আপনাদের। সামনে দেখছি স্টেজে বেশ কিছু লোক ফটোশ্যুট করতেছে, আশপাশটাও বেশ ভিড় হয়ে গিয়েছে। আসলে ফটোশ্যুট করার জন্য খুবই সুন্দর স্টেজটা হয়েছে, সবাই খুব আনন্দে খুশিতে ফটো তুলছে। শেহরানও তো খুব এক্সাইটেড, সে তো খুবই আনন্দে আছে, সেও ফটোশ্যুট করতে চলে গিয়েছে। দেখেন কীভাবে পোজ দিচ্ছে। ওকে মাঝখানে বসতে বলেছে, ও প্রথমে বসতে চায়নি, পরে বসলো। আশেপাশে বেশ লোকজনের ভিড় হয়ে গিয়েছে, আবার কেউ কেউ খাওয়া দাওয়া শেষ করে চলেও গিয়েছে, সব দিকেই ফটোশ্যুট চলছে। এদিকে আবার বর কনে খেতে বসেছে, ওরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। এখানে শেহরান শেহরানের চাচির সাথে এবং নানুর সাথে ছবি তুলছে। সবাই খুব ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, এদিকে বর কনেও তুলছে তার আত্মীয় স্বজনের সাথে, খুবই ভালো লাগছে দেখতে। বর কনেটাও খুব ভালো লাগছে, দুজনের জুটি খুবই রোমান্টিক জুটি হয়েছে। এরই মধ্যে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এদিকে একের পর এক ফটোশ্যুট চলতেছে, বেশ কিছু লোকজন খেয়ে চলেও গিয়েছে, এখন আর অল্প সংখ্যক লোক আছে। আমরাও এখন বিদায় নিতে যাচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরাও বের হয়ে যাচ্ছি। আমরা অডিটোরিয়াম থেকে বের হয়ে নিচে নামলাম, এবার একটু হেঁটে হেঁটে সামনে আগাচ্ছি, আমাদের সাথে সবাই আসছে দেখছি পিছনে, সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভালোই সময় কাটলো এখানে, শেহরানও খুব মজা করলো। আমরা বাড়ির সবাই এসেছিলাম এখানে, সবাই এখানে দুপুরে দাওয়াতে এসেছিলাম, সবাই খাওয়া দাওয়া সেরে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখান থেকে খানিকটা হাঁটবো মেইন রাস্তা পর্যন্ত, তারপর ওখান থেকে অটো বা রিক্সা যে যেটা পাবো সেটাতে উঠে বাড়িতে রওনা দিব। আমরা গেট থেকে বের হয়ে আসলাম।
গেটের সামনেও অটো পাওয়া যায়, আবার ভিতরেও বেশ দু একটা অটো রিক্সা পাওয়া যায়। আমরা রিক্সাতে উঠে পড়েছি, এখন বাড়িতে চলে যাচ্ছি। শিরান তো খুব খুশি বেলুনটা কিনতে পেরে, ওর শুধু খেলনা চাই, একটা কিছু কিনতে হবে এটাই। বেলুন দেখেছে এই জন্য জেদ শুরু করে দিয়েছিল। বেলুনটা কিনে দিয়েছি, ও ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।